এই পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর অন্যের কাছে ভালো থাকতে চাইলে নিঃস্বার্থ হয়ে যাও। বেঁচে থাকার চেয়ে আনন্দের আর কিছুই নেই। কত অপরূপ দৃশ্য চারিপাশে, মন দিয়ে আমরা কখনোই দেখি না। যখনই আমাদের সময় শেষ হয়ে যায়, তখনই হৃদয়ের মধ্যে এই না দেখার হাহাকারটা আত্মনাদ করতে থাকে। যাকে ভালো লাগে তাকে কখনোই চোখের আড়াল করতে ইচ্ছে করে না, কিন্তু ভালোবাসার মানুষগুলো সব সময় চোখের আড়াল হয়ে যায়। ভালোবাসা হলো একটি পাখির মতো, যখন খাঁচায় থাকে মানুষ তাকে মুক্ত করে দিতে চায়, আর যখন খোলা আকাশে ডানা ঝাপটাতে শেখে তখন তাকে খাঁচায় বন্দি করতে চায়। মানুষ স্বার্থের জন্য সব কিছুই করতে পারে, তবুও মানুষ মানুষকে আজও বিশ্বাস করে। মানুষ মায়ায় জড়ায়, স্বপ্ন সাজায়, কারণ ভালো মানুষ আছে বলেই তো মানুষ আজও মানুষ খুঁজে বেড়ায়। আমার চোখের পানি মিথ্যে ছিল না, আমার কষ্টগুলো মিথ্যে ছিল না, কিন্তু আমার কষ্টগুলোকে বোঝার অভিনয় করার প্রত্যেকটা মানুষই মিথ্যে ছিল। প্রিয় মানুষগুলোকে এমন হওয়া উচিত যে আপনার ভুলগুলোকে দেখে হারিয়ে যায় না, বরং ভুলগুলোকে শুধরে যত্ন করে আগলে রাখে। সত্যিকার প্রিয় মানুষ কখনোই হারিয়ে যায় না। বাস্তবতা এত কঠিন যে কখনো কখনো বুকের ভিতরে গড়ে ওঠা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। মায়া ব্যাপারটা বড়ই অদ্ভুত। হঠাৎ তেমন কারণ ছাড়াই কঠিন হৃদয়ের মানুষের মধ্যেও এটা জেগে উঠে, আবার নিঃশেষ হয়ে যায়। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি কথাটা বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসাটাকে প্রকাশ করতে পারে না। না পাওয়া ভালোবাসাগুলোকে সত্যি মনে হয়, আর পাওয়ার পর কজনই বা তার মূল্য দিতে পারে। এখন আর জোর করতে ইচ্ছে করে না, জোর করতে করতে আমি বড্ড ক্লান্ত। ভাগ্যে যদি থাকো তবে এমনি হবে, আর কপালে যদি না থাকে চলে যাবে। ভালোবাসা চেনা সত্যিই খুব কঠিন। কেউ কাউকে না পেয়ে একজন আরেকজনকে ভালোবেসে যায়, আবার কেউ কেউ কাগজ কলমে একসাথে থাকার চুক্তি করেও বিচ্ছেদ হয়ে যায়।